হিজাব ইস্যুতে একমত হতে পারছে না ভারতের সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। কর্ণাটকে স্কুলে হিজাব পরা মামলায় দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন তারা। এবছর কর্ণাটকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকারের দাবিতে আন্দোলন করেন কয়েক শিক্ষার্থী। ব্যাপারটা আদালতে গড়ালে তাদের বিপক্ষে রায় দেয় কর্ণাটক হাইকোর্ট, বলে ইসলামের অপরিহার্য অংশ নয় হিজাব। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী। আদালতে দুই বিচারপতির মধ্যে হেমন্ত গুপ্ত কর্ণাটকের রায় বহাল রাখলেও আপত্তি জানান আরেক বিচারপতি সুধাংশু ধুলিয়া। There is a split verdict has come between the two honorable judges. বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়া হিজাব ইস্যুতে একমত হতে পারেননি। একজন কর্ণাটকের রায়কে সঠিক বললেও অন্যজন শিক্ষার্থীদের লেখাপড়ার কথা ভেবে এতে আপত্তি তোলেন। Justice Dhulia has respectfully differed with his opinion. হিজাব পরার অভিযোগে এর আগেও শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদের বের করে দেয় কর্তৃপক্ষ। পোশাকের কারণে শিক্ষা গ্রহণের অধিকার বাধাগ্রস্ত হওয়ার ইস্যুটি আবারও খতিয়ে দেখতে বলেন সুধাংশু ধুলিয়া। তার মতে হিজাব ইস্যুর চেয়ে তাদের লেখাপড়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। এই ভিন্ন মতের ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিষয়টি চলে যাবে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশটির প্রধান বিচারপতি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।